বলা যাবে কি সম্মানিত ভাই এ বিষয়টি একটি বিস্তারিত আলোচনা করা দরকার তো এ মর্মে হাদিস রয়েছে আনাবি বারজা তাকাল কানা নবী সাল আলহাম এক নওমা বাদাহা রাহুল বুখারি ও মুসলিম অগ্নিমা আবু বারজা রদেন হতে বর্ণিত তিনি বলেন রসরুল্লাহ সাল্ল্লা সাল্লাম এশার সালাত পড়ার পূর্বে ঘুমানো এবং এশার সালাত পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন ইমাম বখারি মুসলিম রহেমাল্লাহ হাদিসটা নিয়ে ইবনি মাজা রহেমাল্লাহ তার সোহেবনি মাজাতে হাদিসটা নিয়ে এসছেন সম্মানিত ভাই বোনেরা আমরা যেখান থেকে শুনছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যেটি আমাদের জীবনে ইনশাআল্লাহ কাজে লাগবে কিছু কথা বলার আমাদের দরকার জি আমরা হাদিস থেকে বুঝলাম যে এশারে সালাতের পূর্বে ঘুমানো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অপছন্দ করেছেন এবং কথা বলা সালাতের পর কথা বলাও তিনি অপছন্দ করেছেন জি আমরা অনেক সময়তে দেখা যায় যে এশারের সালাতের পূর্বে অনেকে ঘুমিয়ে যায় এটা আসলেই এটা আল্লাহ রসল সাল্লাহ সালামের আদর্শ নাই তাই যদি আপনার ঘুম একান্ত লেগে যাই অন্তত আপনি এশার সালাদটাকে ঠিকভাবে পড়বেন তারপরে আপনি ঘুমাবেন জি এখন যে বিষয়টি হলো যে আমাদের এশার সালাতের পরে কথাবার্তা বলা জি আমরা অনেকেই দেখা যায় সালাদ তো অনেকে আমরা পড়ি না আল্লাহর জিক রাজগাতো আমরা অনেকে নাই তারপরেও ইশার সালাত পর এখন বর্তমানে যে বিষয়টি হয়েছে তা হল মানুষের ঘরে ঘরে মানুষেরা সিনেমার হল আমরা তৈরি করেছি আল্লাহর ভয় আমাদের নেই প্রত্যেকটা ঘরে ঘরে আপনার উলঙ্গ ছবি দেখে ছেলে হোক অথবা মেয়ে হোক উলঙ্গ ছবি তারা দেখে দেখতে দেখতে সময়কে দেখা যাচ্ছে রাত একটা দুইটা তিনটে পেরিয়ে যাচ্ছে তারপরেও তারা ঘুমায় না এইভাবে মূলত তারা একটা সমাজে যারা যুবক যুবতী এইভাবে তারা নষ্ট হচ্ছে তাই এসাস সালাতের পরে যদি কেউ প্রয়োজন হয় তাহলে কথাবার্তা বলতে পারে যেমন কেউ দিনের খেদমত করছে বিভিন্ন জায়গাতে যেগুলা আপনার জালসা হচ্ছে সেখানে অন্তত জালসা হচ্ছে এর অর্থেই নয় যে সারা রাত জেগে জেগে জালসা করবে অজমা হাফিল করবে আর সালাতে ফরজ সালাতে উপস্থিত হবে না ঘুমাবে না এটি নয় যদি প্রয়োজন অনুরূপী আপনার প্রয়োজন যদি হয় যে আপনি শিক্ষা অর্জন করছেন আপনি পড়াশোনা করছেন পড়ার প্রয়োজন হাদিস কোরআন শিখছেন এবং অন্য পড়াশোনা আপনি করছেন প্রয়োজনীয় কাজ এগুলা আপনার জন্য কোনো সমস্যা নেই পড়াশোনা শিক্ষা অর্জন করা এটা এটাতে বরং এটি ভালো কাজ যদি আপনি তবে হ্যাঁ প্রত্যেকটি কাজ নিয়মিতভাবে করলেই সেটা করলেন যে আপনি নিয়মিত ঘুমাবেন নিয়মিত পড়বেন তাহলে দেখা যায় এর ভিতরে কল্যাণ রয়েছে তাই প্রয়োজন যদি হয় তাহলে ঈশ্বাস সারাত পরে কথাবার্তা বলতে পারে কিন্তু বিনা প্রয়োজনে এমনি সময় নষ্ট করছে এটা আল্লাহ রসুল বললেন সাল্লাম বললেনটা এবং বরং কেউ দেখা যায় এখন যারা যুবক যুবতী আমরা রয়েছি মূলত সমাজে তারাই বেশি সমস্যা ঘটাচ্ছে আপনার ঈশ্বাস সারাত তো নাই নাই বরং তারা দেখা যায় ছবি উলঙ্গ ছবি এগুলা মূলত জাহেলিয়াত মানুষ ওলম উলঙ্গ ছবি দেখছে ছবি দেখার পর দেখা যায় যে নাবি লিপ্ত হয়ে পড়ছে এবং অন্য অপকর্ম যেগুলা করছে এগুলা থেকে আপনাকে আমাকে দূরে থাকা একান্ত দরকার এবং খাদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সাহা শারি থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ আলাইহি সাল্লাম এরশাদ করেন মানসল্লাহ আর বারদাইনি দাখাল জান্না যে ব্যক্তি আসর এবং ফজর সালাদ ঠিকভাবে আদায় করবে সে জান্নাতে যাবে এ হাদিসটির ব্যাখ্যা অন্যভাবে বলা যায় যে অন্যভাবে বলছেন যে যে ব্যক্তি এশার এবং ফজর সালাদ পড়বে সে জান্নাতে যাবে যা হোক হাদিসে বলছে আসর সালাত এবং ফজর ফজর কেউ যদি ঠিকভাবে পড়ে তাহলে জান্নাত যাবে এর অর্থ এই নয় যে অন্য সালাত পড়বে না যে ব্যক্তি আসর এবং ফজর সালাদ জামাতে ঠিকভাবে আদায় করবে সে অবশ্যই অন্য সালাতও পড়বে অন্য পড়বে এক অক্টর সালাত সে যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলেও আল্লাহ মানুষ যে ব্যক্তি পাঁচ সালাতি সালাতই পড়ে না তাহলে তার হিসাব নিকাশ কোথায় তাই আমরা চেষ্টা করবো যেন আমরা আমাদের জীবনকে গড়া অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করা আল্লাহ হাত আলা যেন আমাদেরকে সে বিষয়ে লক্ষ্য করা তৌফিক দান করেন আল্লাহ আলাম